سبيل الدموع سبيل مريح تنا هدايا صحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيم الفسيح سبيل الدموع سبيل مريح أنا أدايا يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يا الفضاء الرحيم الفسيح. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقضكم منها كذلك يبين الله اياته لعلكم تهتدون وقال النبي صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل جسد واحد إذا اشتكى منه عضو تدعى له سائر الجسد بالسحر والحمى رواه مسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তবরক অসংখ্য হামদসানা শুক্রিয়া যে আল্লাহ তবরকতলা তার বাইতুল্লাহ যেখানে অবস্থিত কাবাঘর মসজিদুল হারাম তার নবীর জন্মভূমি রেসালাত নবুয়তের ভূমি আল্লাহ তবরকতলা সফর করে সহি সালামতে আবার আপনাদের মাঝে ফিরিয়ে এনেছেন মিন্না। যাবার আগে জানিয়েছিলাম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সে দেশের সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সারা বিশ্বের মুসলিমদের ঐক্য ঐক্য বিষয়ক ভাবনা নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সারা বিশ্ব থেকেই আলেমাকে দাওয়াত করা হয়েছিল আমাদের বাংলাদেশ থেকেও দুইজন আলেম দাওয়াত করা হয়েছিল তার মধ্যে আমি একজন আলহামদুলিল্লাহ নতুন করে মদিনার বার্তা মক্কা মদিনার বিশ্বব্যাপী তারা একটা বার্তা পৌঁছে দিয়েছেন আমাদের মাধ্যমে সেটাই আজকের খুদ্ায় আপনাদের সামনে উপস্থাপন করছি ইনশাআল্লাহ এতে আমরা উপকৃত হইতে পারবো সম্মেলনের শিরোনাম ছিল তাহকিকুল ইজতিমা وترك التفرق تحزب والافتراق واجب شرعي ومطلب ديني اي النام تحقيق الاجتماع ارطهلو وكو প্রতিষ্ঠা বাস্তবায়ন মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠিত করা এবং এর বাস্তবায়ন করা হাজুবি ইফতারাক এবং খণ্ডে খন্ডে বিভক্ত হওয়া দলে দলে বিভক্ত হওয়া পরিত্যাগ করা পরিত্যাগ করতে হবে আর এটা হচ্ছে ওয়াজিবন শের সমস্ত মুসলিম ওম্মতের উপরে একটা শেরি ওয়াজিব বিষয় ওমতলবন মতলবন এবং এটা হচ্ছে মুসলিম নাগরিকদের একটা আবেদন একটা উদ্দেশ্য একটা লক্ষ্য লক্ষ্য এবং উদ্দেশ্য মুসলিম সমাজের নাগরিক লক্ষ্য হইতে হবে এবং তাদের উপরে একটা সেরি ওয়াজিব আলহামদুলিল্লাহ এই বিষয়ে সম্মেলন করাটা একমাত্র ওই দেশেই শোভা পায় ওই দেশের জন্যই মানাই ওই দেশের উপরেই আল্লাহ তবরকতলা দায়িত্ব দান করেছেন কারণ আল্লাহ ওই দেশেই ওয়াহি নাজিল করেছিলেন ওয়াহি নাজিল হয়েছিল মক্কায় ইসলাম তথা কোরআন সুন্না নাজিল শুরু হয়েছিল মক্কায় কিন্তু মক্কার লোকেরা ইসলাম প্রচার করতে দেয়নি মুসলিমদেরকে কণ্ঠাসার ভিতরে রেখেছিল জুলুম নির্যাতনের ভিতরে রেখেছিল চাপের ভিতরে রেখেছিল নিজেদের আত্মরক্ষাই তাদের জন্য খুব কঠিন ছিল মক্কার পরিবেশ ইসলাম রক্ষা কিভাবে হবে শেষমেশ আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার মমিন সম্প্রদায়কে তার সাহাবিদেরকে বিভিন্ন দেশে উনি হিজরত করার আদেশ দিয়েছিলেন অনুমতি দিয়েছিলেন এবং শেষমেশ নিজেও মদিনায় হিজরত করে চলে গেছিলেন আর সেই মদিনাতে যেয়েই শুরু হলো ইসলাম প্রচার বা ইসলাম প্রচারের ক্ষেত্রে রসুল্লা সাল্লাই সাল্লাম সফল হয়েছিলেন মদিনাই এই যে মদিনার থেকে ইসলাম প্রচার হলো মদিনার থেকে বিভিন্ন রাষ্ট্রে ইসলাম প্রচার করার ব্যবস্থা নেওয়া হলো বিভিন্ন কাফের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি প্রেরণ করা হলো সেই দায়িত্বটা আজও তারা অনুভব করে এই মদিনার মুসলমানরা মক্কা মদিনার মুসলমানরা আজও এই দায়িত্ব অনুভব করে এবং এই দায়িত্ব অনুভূতি থেকেই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে বহির্বিশ্ব থেকে আশি পার্সেন্ট ছাত্র নেওয়া হয় বিশ পারসেন্ট হলো দেশি ছাত্র আর আশি পার্সেন্ট হল বাইরের ছাত্র আলহামদুলিল্লাহ এই দায়িত্ব কে নেবে একজন ছাত্রকে পড়াইতে প্রায় তিরিশ লক্ষ টাকা খরচ হয় একজন ছাত্রকে স্কলারশিপে লেখাপড়া কমপ্লিট করাইতে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় এইটাই হলো ধর্মীয় দায়িত্বানুভূতি তারা যে এই দেশটি যে আসলেই ইসলামের জন্য দিনের জন্য কোরআন সুন্নার জন্য মুসলিম উম্মার জন্য চিন্তা করে এটা কি দলিল নয় অবশ্যই এটা দলিল আমাদের দেশে কয় টাকা খরচ করবে দিনের জন্য একজন একজন দিনই শিক্ষা দিনই শিক্ষা অর্জন করতে চাই এর জন্য সরকারিভাবে কি শিক্ষা দীক্ষার ব্যবস্থা আছে উচ্চশিক্ষা অর্জনের জন্য একজনকে একজনের পিছনে কি টাকা পয়সা খরচ করে নাগরিক গড়ার জন্য পয়সা খরচ করে মুসলিম তৈরির জন্য এক পয়সা খরচ হয় না এই দেশে মুসলিম তৈরি করার জন্য দিনদার তৈরি করার জন্য তহিদবাদী তৈরি করার জন্য বরং যে যত বেশি বড় উচ্চ শিক্ষিত তাকে বরং আরও নজরদারির ভিতরে রাখা হয় না আলহামদুলিল্লাহ তারা এটাই চিন্তা করেছে যে এই মদিনার থেকে ইসলাম প্রচার হয়েছে এই মদিনারই দায়িত্ব হল ইসলামের সংস্কার ইসলামের সংস্কার আছে কিনা সারা বিশ্বে যে ইসলাম আমরা চর্চা করছি মুসলমানরা ইসলাম চর্চা করছে কত ভেজালের ভিতরে কত সমস্যা বেদাঁত কুসংস্কার আর ধর্মীয় ব্যক্তি ব্যক্তিদের ইসলামের প্রতি যে হস্তক্ষেপ ইসলামের ভিতরে সংযোজন এবং বিয়োজনের যে আন্দোলন চলছে সারা বিশ্বে এটা তারা অনুভব করেছে এবং এই কারণেই সারা বিশ্ব থেকে এইভাবে ছাত্র নিয়ে পড়াশোনা করায় আমাদের দেশে কিছু ধর্মীয় ব্যক্তি ধর্মীয় দল এগুলোর আরো উল্টা অপব্যাখ্যা করে কি বলে ওয়াহাবিয়াত প্রচার হচ্ছে ওয়াহাবি মতাদর্শ সালাফি মতাদর্শ প্রচার করার জন্য আল্লাহর কসুম কোনো মতাদর্শ নয় একমাত্র কোরআনের আদর্শ রসুল্লা সাল্লামের সুন্নার আদর্শ কোরআন এবং সুন্নার আসল শিক্ষা খাঁটি শিক্ষা সেখানে আছে বলেই ওই দেশের মুসলমানরা এক ওই দেশের মুসলমানরা এক দুইটা কোনো দল দেখানো সম্ভব নয় না রাজনীতির নামে না দাওয়াতবলীগের নামে তো সবচেয়ে যেটা এখন বিশ্বের মুসলিম রাষ্ট্রে ক্ষতিকর জিনিস লক্ষ্য করা গেছে মক্কা এবং মদিনার আলেমরা লক্ষ্য করেছেন সবচেয়ে যেটা ক্ষতিকর এখন মুসলিম সমাজের ভিতরে সেটা হলো মুসলমানদের দলে দলে বিভক্ত এটাকে সবচেয়ে বড় ক্ষতিকর ক্ষতিকর বিষয় চিহ্নিত করেছে ইসলাম যদি এক হয় এই ইসলাম পালনকারীরা কেন এক হবে না যেহেতু এই ইসলামই তো সেই যুগে প্রথম যুগে উম্মতে মোহাম্মদীর প্রথম যুগের লোকদেরকে এক করেছিল ইসলাম কোরআন এক করেছিল রসুল্লা সাল্লাসাল্লামের নীতি আদর্শ এক করে দিয়েছিল আজও সেই কোরআন রয়ে গেছে সেই ইসলাম রয়ে গেছে কিন্তু মুসলমান এক নয় এই বিষয়টাকে তারা মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছে যার জন্য এই সম্মেলন ডেকেছে শত শত কোটি টাকা খরচ করে এই সম্মেলন এই দেশে ভারতবর্ষে কোথাও কল্পনা করা যায় মুসলিম ঐক্য মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য সম্মেলন ডাকা বিভক্তির জন্য সম্মেলন ডাকা হয় অনক্যের জন্য সম্মেলন ডাকা হয় দলাদলি মজবুত করার জন্য সঙ্গম সম্মেলন ডাকা হয় সব সম্মেলন তাই অমুক দলের সম্মেলন এটা তার মানে কি এর পাশে দলের সম্মেলন সব বিভক্তির সম্মেলন বিভক্তি মজবুত করার সম্মেলন ঐক্যবদ্ধ থাকার সম্মেলন নাই সেই একই আয়াত আমাদের দেশের কোরআনে যে আয়াত সেই আয়াত ওখানেও তারা দেখছে এই আয়াতের আমল বিশ্বের কোনো দেশে নাই একমাত্র মক্কা মদিনার দেশে আছে এই আয়াতটি ছিল তাদের মল কেন্দ্রবিন্দু এটি আয়াত সুরাল এমরানের একশো তিন নম্বর আয়াত তফর জমি তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো জেমিয়ান একতাবদ্ধভাবে সবাই মিলে ওয়ালা তফর রকু খবরদার তোমরা বিভক্ত হয়ে যেও না খবরদার দলে দলে বিভক্ত হয়ে না এই আয়াতের ভিতরে আল্লাহ তুবরকতলা ঐক্যবদ্ধ থাকাকে ফরজ করে দিয়েছে একতাবদ্ধ থাকা এক থাকা আল্লাহ ফরজ করে দিয়েছেন আর বিভক্ত হওয়াকে হারাম করে দিয়েছেন আদেশ দেওয়ার মাধ্যমে তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো জমিয়ান মানে সকলে মিলে কাকে বাদ দেওয়া হয়েছে কে এই জামিয়ান থেকে বাইরে কেউ নয় ওলায় তফর রকু খবরদার বিভক্ত হয়ে যায় না দলে দলে বিভক্ত হয়ে যায় না এখানে বিভক্তি বিভিন্নভাবে হইতে পারে সেই কথাগুলো ওখানে উঠে এসেছে রাজনৈতিক অজুহাত দিয়ে বিভক্ত হতে পারে এটাও হারাম রাজনীতির নাম দিয়ে বিভক্ত হওয়া মুসলমানের জন্য হারাম ইসলামের যে রাজনীতি আছে এটা হলো ঐক্যের রাজনীতি নির্দলীয় রাজনীতি কোনো দল থাকবে না সবাই দল আল্লাহর বান্দা রসুলের উম্মত এরই রাষ্ট্র গঠন করবে এক দল থাকবে কোনো বিরোধী দল বিপক্ষ দল থাকতে পারে না মুসলমান মুসলমানের বিপক্ষে হইতে পারে নাকি মুসলমান মুসলমানের বিরোধী হইতে পারে এটা তারা স্পষ্ট করে বলে দিয়েছে ওই ইজতিমা থেকে ওই সম্মেলন থেকে এই কথাটা স্পষ্ট করে বলা হয়েছে রাজনীতির নামেও রাষ্ট্র পরিচালনার নামেও মুসলমান দলে দলে বিভক্ত হতে পারে না আর এই বিভক্তি যখন আমি জায়েজ করব তখন হাস্যকর অবস্থা দাঁড়িয়ে যাবে একজন হিন্দুর নেতৃত্বে মুসলমান একতাবদ্ধ হইতে পারে বিভক্ত হইতে পারে নাউজুবিল্লাহ একজন খ্রিস্টানের আন্ডারও খ্রিস্টান নেতৃত্বের আন্ডারে খ্রিস্টান নেতার আন্ডারও তারা দল করতে পারে বৌদ্ধ লোকের আন্ডারও মুসলমান হয়ে দল করতে পারে মুসল্লি ব্যক্তি দল করতে পারে অথবা মুসলিম হয়ে একজন হিন্দু একজন খ্রিস্টান একজন ইহুদি একজন বাঙালি এদেরকে নিয়ে দল করতে পারে জগা জগাখিচড়ি হয়ে যাবে তখন মুসলমান আর অমুসলিম কাজেই কোনো অজুহাতে মুসলমান দল করতে পারে না বাস্তবে তাই দেখছি তো একজন হিন্দু দাঁড়িয়ে গেছে তাকে আমি সাপোর্ট করার জন্য হৈ 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 করতেছি একটা শব্দ আমার আমার গুনার পাল্লায় জমা হবে গুনার পাল্লার খোরাক হয়ে যাবে একজন হিন্দুর পক্ষে কারণ সে এটা হলো রাজনৈতিক অজুহাতে দল করা আপনি বৈধ করেছেন একজন কমিউনিস্টের আন্ডারে এখন হৈ হৈ করতেছেন আপনি রাজনৈতিক ক্ষেত্রে দলাদলি করতে গেলে এই হলো তার চিত্র হয়তো আপনি কখনো একজন বিধর্মীর আন্ডারে হয়তো আপনি কাউকে আপনার আন্ডারে বিধর্মী লালন পালন করতেছেন অথচ আপনার কাজ হলো ইসলাম ইসলামকে বিজয়ী করে দেওয়া ইসলামকে বিজয়ী করবেন আর আপনি পরাজিত হলেন রাজনীতির নামে আমি উমুক দল করি কিন্তু উমুক দলের নেতা হলো একজন কমিউনিস্ট হয়ে আমি কিভাবে ওখানে যেতে পারি আমি মুসলিম হয়ে কিভাবে ওই কমিউনিস্টের আন্ডারে দল করতে পারি হারাম এটা এই হলো মদিনার বার্তা এই হলো ইসলামের কথা এই হলো কোরআনের কথা এই হলো সুরা আল এমরানের একশো নম্বর আয়াতের সবক জগা খিচুড়ি ইসলাম জগা খিচড়ি হয়ে যাবে মুসলমান জগা খিচুড়ি হয়ে যাবে তাদের আলাদা কোনো বৈশিষ্ট্য আলাদা কোনো ক্ষেত্র আলাদা কোনো প্ল্যাটফর্ম দেখা যাবে না সব এলোমেলো হয়ে যাবে এই জন্য রাজনৈতিক ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এক থাকতে হবে এখন যেভাবে এক থাকা যায় যেই তন্ত্রমন্ত্রের কারণে যে রাজনৈতিক দর্শনের কারণে মুসলমানদেরকে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা যায় না সেই দর্শনটাও হারাম সেই তন্ত্রমন্ত্রটাও হারাম অবশ্যই আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে আলহামদুলিল্লাহ ওই দেশের মুসলমান রাজনৈতিক দিক থেকে যা ওয়াজ করতেছে যা বক্তব্য দিচ্ছে তার বাস্তবতা আছে রাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে কোনো দলাদলি নেই কোনো দল নাই মত নাই কোনো প্ল্যাটফর্ম নাই কোনো ব্যানার নাই এক ব্যানার

আমাদের দেশে ওই যে যেটাকে বলা হয় আতরের বদনাম করা হয় আতরের বদনাম করা হয় যদি আপনি শিশু বাচ্চাকে অজ্ঞ মূর্খকে বুঝান আতরের বদনামই বুঝান যে আতর খুব খারাপ জিনিস আতর খুবই খারাপ জিনিস আতর খুব খারাপ জিনিস তাহলে ওটাই মুখস্থ করবে আতর খুব খারাপ জিনিস আতর দিতে চাইলেই সুগন্ধি দিতে চাইলেই ও পালাবে আমাদের দেশে একটা জিনিস একটা একটা কথাকে কালারিং করা হয়েছে রাজতন্ত্র হারাম রাজতন্ত্র নিষিদ্ধ ইসলামে রাজতন্ত্র হ্যাঁ মুসলমানের রাজতন্ত্র কাফের রাজতন্ত্র এটা পার্থক্য করবে মুসলমানের রাজতন্ত্র মুসলমানের মতো আর কাফের রাজতন্ত্র কাফেরদের মতো রাজতন্ত্র যদি কোরআন এবং হাদিস অনুযায়ী রাজতন্ত্র হয় তাহলে এটা বৈধ এটা সেরই কোরআন এবং হাদিস বহির্ভূত কোরআন এবং হাদিস বহির্ভূত দলিল বহির্ভূত ইসলাম বহির্ভূত যদি রাজতন্ত্র এটা হারাম রাজতন্ত্র এই কথাটা বলে আমাদের আমাদের ভারতবর্ষে সেই ঐক্যের দেশ সম্পর্কে ভুল ধারণা ভুল ধারণা দিয়ে দেওয়া হচ্ছে এমনকি ইসলামপন্থীরা পর্যন্ত ইসলামপন্থীরা পর্যন্ত এই ভুল ধারণা লালন পালন করে পণ্ডিত ব্যক্তিও এই ভুল ধারণা লালন পালন করে রাজতন্ত্র তো যখন মুসলমানরা করবে তখন তো ইসলামের দৃষ্টিতে হবে আর এই দৃষ্টিভঙ্গি শুরু হবে সব এবং এটা অত্যন্ত যুক্তির উপরে নির্ভরশীল একজন রাজা যদি রাজা বানায় যায় এবং সে যদি দিনদার হয় সে যদি আমানতদার হয় তাহলে যাকে তাকে বানাবে নাকি তাহলে রাজা বা রাষ্ট্রপ্রধান তিনি এই পদ চর্চা করে এই পদে থেকে এই পদের উপযুক্ত কোন ব্যক্তি এটা গোটা জনগণের চাইতে বেশি বুঝে একাই কারণ এই পদ তো জনগণকেও চর্চা করে না এই পদের অধিকারী তো জনগণ কেউ থাকে নাই কে থাকছে একজন লোক থাকছে কাজে ওই একজন লোকের যে অভিজ্ঞতা একজন লোকের যে সে যদি আমানতদার হয় এই তো ইসলামী ইসলামী যদি হয় মুসলমান হয় সুন্না মোতাবেক যদি হয় তাহলে এর চেয়ে সূক্ষ্ম নির্বাচন আর কারো পক্ষে সম্ভব নয় এই পদে থেকে জানতে পেরেছে এই পদটা আমার পরে কে সুন্দর করে চর্চা করতে পারবে এখানে জনগণ কোনো শরিক নেই জনগণের চেয়েও এই আমানতদার নেতাই আর এতে করে কি হবে ইসলাম ইসলাম যেহেতু বলে দিয়েছে মুসলমানদেরকে নেতৃত্ব শূন্য থাকার একটা সেকেন্ড অনুমতি নাই নেতৃত্ব শূন্য থাকার একটা সেকেন্ডও অনুমতি নাই নেতার আন্ডারে থাকতে হবে এই জন্যই একজন রাষ্ট্রপ্রধান আগেই ঘোষণা করে যান যে আমার পরবর্তী নেতা অমুক হবেন কাজেই মরার সাথে সাথে মুসলমানকে আর এক সেকেন্ডের জন্য নেতৃত্ব শূন্য হইতে হয় নাই এটি হলো ইসলাম এই জন্য তারা আগে থেকেই নির্বাচন করে রেখে এমনকি দ্বিতীয় সিঁড়ি দ্বিতীয় পর্যায়ে পর্যন্ত এমনও হইতে পারে যে যেদিন ক্ষমতায় আসলে ওই দিনই মারা যাইতে পারে এই জন্য পরবর্তী নেতাকে পরবর্তী রাষ্ট্রপ্রধানকে তিনটা পর্যন্ত নির্বাচন করা থাকে সবাই জানে আর সব ক্ষমতায় আসীন হওয়ার আগেই তার তার অ্যাক্টিভিটিস তার কার্যকলাপ তারা আখ্লা চরিত্র সম্পর্কে সবার জানা থাকে সবার আগের থেকে মুখস্থ যে আমাদের এই রাষ্ট্রপ্রধানের পরেই উনি প্রধান উনার পরে উনি প্রধান মুখস্থ সবার এক সেকেন্ড বিশৃঙ্খলার জন্য সুযোগ নেই এক সেকেন্ডের জন্য কারো এরকম চিন্তা চিন্তাভাবনা নেতৃত্ব শূন্য হয়েছে আমি এই নেতৃত্বে আসবো অমুক এই নেতৃত্বে আসবে এটার কোনো সুযোগ নেই আমাদের দেশে দুই দুই বছর পর্যন্ত যায় নেতৃত্ব শূন্য ইসলাম ইসলামের ফয়সলা দেখছেন কত সুন্দর মুসলমান মুসলমানের জন্য এটা এটা কখনো না বর্তমান বর্তমানে শান্তি শৃঙ্খলা জনগণের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য সুসম্পর্ক বজাই রাখার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য সবচেয়ে ফলপ্রসূ হল ইসলামী রাজতন্ত্র ইসলামী রাজতন্ত্র আর অন রাজতন্ত্র প্লেনে আস্তে আস্তে যাত্রীদের কাছ থেকেই শুনছি যাত্রীরা বলছে সে লেবার হয়তো সাধারণ চাকরিজীবী ব্যবসা করে চাকরি করে ক্লিনারের চাকরি করে বলছে শান্তির দেশ থেকে অশান্তির দেশে পাড়ি জমাচ্ছি বলছে নিজের জন্মভূমি কিন্তু পরিচয় দিতে লজ্জা লাগে জন্মভূমির পরিচয় দিতে লজ্জা লাগে না ওখানে যানমালের নিরাপত্তা আছে না দিন ধর্মের কোনো ওখানে পরিবেশ আছে চুরি ডাকাতি হত্যা জুলুম নির্যাতন গোম এখন চলছে পরিবেশ আমাদের নউজ কে যে কোন কারণে হত্যা হচ্ছে জুলুমের শিকার হচ্ছে নিজেও জানে না বিল্লা নিজেও জানে না আসলেই এটা কিন্তু একটা সুন্দর একটা অনুভূতি আমার সামনের সিটে পিছন দিকে মাথা ফিরিয়ে দিয়ে জানাচ্ছে আমাকে যে এই ভাই এয়ারপোর্ট থেকেই আশঙ্কা করছি আমার যেতে হবে কুমিল্লা আমার যেতে হবে অমুক দেশে নিরাপদে যেতে পারবো কিনা এই টেনশনে দশজন লোক ডাকে সাথে নিয়ে যাওয়া আমাকে একাই যাওয়ার সাহস নাই এই দেশে কিন্তু ওই দেশে একটা বাচ্চা এরকম একটা শিশুর হাতে আপনি পলিথিনে পলিথিনে এক কোটি টাকা ধরিয়ে দিবেন ও হেঁটে বেড়াবে আপনি সম্পূর্ণ নিরাপদ এই শিশু বাচ্চাকে বলে দিয়েছেন শিশু বাচ্চার মাধ্যমে সাদা পলিথিনের ব্যাগে করে আপনি নিয়ে যাচ্ছেন মাইলকে মাইল হেঁটে যাচ্ছে শুধু তাকাবে এই হলো অবস্থা এর আমরা বদনাম করতেছি নিল্লা রাজনীতি রাজনীতির দিক থেকে এই যে দলাদলি দ্বন্দ্ব থাকলে এই পরিবেশ ছাড়ে কোনো নিরাপত্তা থাকে না কারণ কি দুটো দল আছে এক দল আর এক দলকে ভেনিস করার তো পরিকল্পনাই তার দিন রাত কাটে দুই দল থাকলে এক দল আর এক দলকে ভেনিস করার জন্য আর একদল আর এক দলকে ধ্বংস করার জন্য তার পরিকল্পনা তার তার বুদ্ধি তার কল্পনা জল্পনা সবসময় থাকে বিপদে ফেলার জন্য অন্যায় করার জন্য খালি পরিকল্পনা করতে থাকে অন্যায় করার জন্য অন্যায়ের পরিকল্পনা কিসের হয় অন্যায় করার পরিকল্পনা পরিকল্পনার মধ্যেই ডুবে থাকে সব সময় কিভাবে প্রতিপক্ষকে ঘায়ল করা যাবে এই জন্য সেখানে বলা হয়েছে রাজনীতির নাম দিয়ে দলাদলি মুসলমানদের জন্য হারাম ধর্মের নাম দিয়ে দলাদলি এটাও হারাম মাঝাবে মাঝাবে বিভক্ত এই কথাটা উঠে এসেছে মাঝাবে মাঝাবে বিভক্ত থাকলে এবাদতের ক্ষেত্রে শুরু হয়ে যায় তাদের দ্বন্দ্ব দ্বন্দ্ব কলহ এবাদত দ্বন্দ্ব কলহের ক্ষেত্র তৈরি হয় এবাদত এবাদত এবং আমল মসজিদগুলো তখন দ্বন্দ্ব কলহের জায়গায় পরিণত হয়ে যায় না এই কথাগুলো ওই ওখানে উঠে এসেছে এই কথাটা উঠে এসেছে বিভিন্ন দেশে আমিন বললে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয় এই হলো ধর্মীয় বিভক্তির চিত্র রফুল রফুলিয়া করলে মসজিদ থেকে বের করে দেওয়া হয় মসজিদে ঢুকতে দেওয়া হবে না এই কথাগুলো বলা হয় এই কথাগুলো হুবহু এভাবে এসেছে এই জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো দলাদলি মাঝহ তরিকা এটা চলবে না এই বার্তা হলো মদিনার ধর্মীয় দিক থেকেও কোনো দলাদলি আপনি খুঁজে পাবেন মাঝাব যদি হয়েও থাকে তো সেই মাঝহবের ক্ষেত্রে অবশ্যই এই মাঝহবগুলো অবৈধ না হওয়ার জন্য এই দৃষ্টিভঙ্গি রাখতে হবে এক মাঝহবের ভাই এক মাঝহবের লোক আমার আমারও ভাই হানাফিরা সাফিদের ভাই সাফিরা হানাফিদের ভাই এটা যদি না মনে করতে পারে তো এই মাঝহবও অবৈধ এই মজহবও নাজাইজ যদি এই মাজহাবের কারণে মসজিদে মসজিদে বিভক্তি দেখা যায় তাহলে এই মাঝহ হলো অবৈধ আরাম ওরা সাফি ওদের সাথে আমার নামাজ হবে না ওরা হানাফি ওদের সাথে আমার নামাজ হবে না ওরা মালিকই ওদের সাথে আমার নামাজ হবে না ওদের ওদেরকে আমার মসজিদে নামাজ পড়তে যাওয়া হবে না এই দ্বন্দ্ব যদি থেকে থাকে তাহলে এই মাঝাবগুলো হলো অবৈধ এই মাঝাব হলো অনক্যের ক্ষেত্র এই এটা হলো দলাদলি এবং তাফরেকা মতভেদের ক্ষেত্রে ক্ষেত্র যেটা হলো হারাম ইসলামে আপনি মাঝাব করেছেন কিন্তু যেন এই দ্বন্দ্ব না থাকে দ্বন্দ্ব থাকলে দ্বন্দ্ব হলে এভাবে যদি একজন আরেকজনকে বহিষ্কার করা হয় একজন আরেকজনকে অসহ্য করে একজন আরেকজনকে যদি কটাক্ষ করা হয় তাহলে এই মাঝাবগুলো হল অবৈধ এবং দ্বন্দ্ব কলহের কেন্দ্রবিন্দু দল এবং দলীয়তার সেই হারাম চিত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এভাবে মাঝহা মানে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে দাওয়াত দান করা দাওয়াত তাবলিগের মা নামেও দলাদলি করা যাবে না আমরা দিল্লির তাবলিগ জামাত আমরা কাকরাইল ভিত্তিক তাবলিগ জামাত তাবলিগ জামাত বলতে গোটা মুসলিমকে যদি না বুঝাই তাহলে এই তাবলিগ জামাত আরাম তাবলিগ জামাত সমস্ত মুসলমান হলো তাবলিগ জামাতের সদস্য আর এটা তখনই সম্ভব যদি মদিনা ভিত্তিক তাবলিক হয় কোন দিল্লি ভিত্তিক ব্যক্তি ব্যক্তিভিত্তিক তাবলিগ চলবে না সমস্ত মুসলমান হল তাবলিগ জামাতের সদস্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকলকে সদস্য বানিয়ে গেছেন শুধু যারা টঙ্গির সাথে শুধু যারা কাকরাইলের সাথে আর দিল্লির সাথে সম্পর্ক রাখে তারাই তাবলিক জামাত তা না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আননি আন্নিওয়ালা আয়া একটি আয়াতও যদি জানো সেটা প্রচার করো একটি আয়াত কে জানে না আর কে একটি আয়াত প্রচার করে না যেই একটি আয়াত প্রচার করে সে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ ভিত্তিক তাবলিক সে হলো তাবলিগি সে হলো তাবলিগকারী শুধু টঙ্গির মাঠে দাওয়াত দেওয়ার জন্য তাবলিগ করলেই তাবলিগি হলো তা না বরং শুধু টঙ্গির মাঠ কেন্দ্রিক তাবলিক যদি হয় দিল্লি আদর্শের তাবলিগ হয় তাহলে এটা তাবলিগি নয় হতে হবে কোরআন সুন্না ভিত্তিক ফজাইল আমুল ভিত্তিক তাবলিগি নেশাব ভিত্তিক নয় যেটা আসল তাবলিক খাঁটি তাবলিক সত্যিকার তবলিক ইসলামী তাবলিক সেটা হবে কোরআনের তাবলিক আয়াতের তাবলিক রসুল্লা সাল্লাহআসালামের সন্ন্যার তাবলিক আমাকে এক ভাই বলল যে আমরা আমাদের কিছু ধনী ভাই ধনী কিছু দানশীল ভাই তারা একটা প্রকল্প হাতে নিয়েছিলেন এই উত্তর উত্তরার আঠারোটি সেক্টর সমস্ত সেক্টরে যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদে শহি বুখারি মুসলিম নাসাই ইবন মাজা এই হাদিস গ্রন্থগুলো দান করা হবে মুসলিম দানবীর কয়েকজন মুসলিম দাতা তারা এই প্রকল্প হাতে নিয়ে তারা টাকা জমা করে এটা বাস্তবায়নও করেছে যতগুলো সেক্টরের মসজিদ আছে সবগুলোতে এই সহী হাদিসের একে বলে কুতুব সিত্তা ছয়খানা হাদিস গ্রন্থ বিতরণ করা হয়েছে বাংলা ওনারা জরিপ চালিয়ে দেখেছেন যে সবগুলো হাদিস গ্রন্থ চুরি হয়ে গেছে কে বা কারা এগুলোকে উধাও করে ফেলেছেন খুঁজে পাওয়া যায় না একটাও শুধু আছে তাবলিগিনে ইনে সবটা শুধু আছে ফাজা আমলটা রসুলের হাদিস গ্রন্থ উধাও চুরি হয়ে গেছে নাই একটাও সব গোপন করে দেওয়া হয়েছে কি জন্য এই তাবলিগ এই হলো বিভক্ত বিভক্তি সৃষ্টিকারী তাবলিগ রসুল্লা সাল আলাইস্লামের হাদিস বিরোধী হাদিস বিরোধী তাবলিক রসুল্লাহ সাল্লাহসাল্লামের হাদিসকে সহ্য করতে পারতেছে ফজাইল আমল বাদ দিয়ে কেউ হয়তো সহি বুখারি পড়তে পারে কেউ সহি মুসলিম পড়তে পারে এই হিংসায় তারা এগুলো সব চুরি করে ফেলেছে যে ব্যক্তি বাস্তবায়ন করেছে এই প্রকল্প সেই আমাকে নিজে বলছে কোনো মসজিদ আর খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা হয়তো ধরাধরি করলে বেশি খোঁজ খবর নিলে বলবে ওগুলো হয়তো ইজ্জতের সাথে কোথাও রেখে দিয়েছে এহতেরাম করার জন্য রেখে দিয়েছে ওগুলোকে সম্মান করার জন্য কোথাও হয়তো বা মানে রাখা হয়েছে নাউজবিল্লা ওগুলোকে এভাবে রাখার জন্য এভাবে দেওয়া হয় এই কারণে দেওয়া হয়েছিল সমস্ত মুসল্লিদের পড়ার জন্য উন্মুক্ত রাখার জন্য দেওয়া হয়েছে কিন্তু এগুলো চুরি করে উধাও করে সরিয়ে ফেলা হয়েছে নাউজুবিল্লা দাওয়াত তবলিগের নামও কোনো দলাদলি চলবে না সব কোরআন সুন্নার ছত্র এক থাকবে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন এই কোরানের আয়াতের তফসিরে আল্লাহ রসুল সাল্লাহ আলি বহু হাদিস আমাদেরকে শুনিয়েছেন আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকবো তাহাজুব ইফতরাক কোনো সংগঠনের নামেও বিভক্ত হওয়া চলবে না আমাদের এই সংগঠনের আমির হলে উনি সভাপতি উনি ওনার মাধ্যমে এক লক্ষ জন আরেকজন সভাপতির আন্ডারে আর এক লক্ষ এইভাবে করে বিভক্তি এটাও হলো ধর্মীয় ক্ষেত্রে রাজনৈতিক নয় ধর্মীয় ক্ষেত্রে এটা বিভক্তি এটাও হলো না নাজায়জ হারান কারণ ঠিক একইভাবে এক সংগঠনের লোক আর এক সংগঠনকে পছন্দ করে না এক সংগঠন আর এক সংগঠনের সাথে তারা ঐক্য ঐক্যবদ্ধ হতে পারে না কোনো স্বার্থে ইসলামী স্বার্থে তারা এক হইতে পারে না এগুলো হলো মুসলমানদের অনৈক সৃষ্টিকার অনক্য সৃষ্টির বিভিন্ন ক্ষেত্র বিভিন্ন প্ল্যাটফর্ম এগুলোর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ আমাদের কাছে এই ব্যাপারে তারা যে লেখালেখি করেছে দুই লক্ষ পৃষ্ঠা লেখা হয়েছে আমাকে যে ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে এই পনেরো কেজি হল সেই লেখালেখি মুসলিম ঐক্য মুসলিম ঐক্য প্রতিষ্ঠা এবং মুসলমানদের বিভক্তি দলাদলি ত্যাগ করা হল ফরজ এই বিষয়ে যে লেখালেখি হয়েছে থিসিস হয়েছে গবেষণা হয়েছে এই গবেষণার পাতাগুলো আমাকে একটা ব্যাগে পুরে ধরিয়ে দেওয়া হয়েছে প্রায় পনেরো কেজি মতো দুই লক্ষ পেজ হবে আলহামদুলিল্লাহ কোনো দিক তারা ছেড়ে দেয় নাই আসলেই মুসলমানদের জন্য আল্লাহ তবরকতলা যেমন বলেছেন এটা হলো নিরাপত্তার জায়গা মক্কা হলো নিরাপত্তার জায়গা মক্কা মদিনা সারা মুসলিম বিশ্বের জন্য নিরাপত্তার কথা চিন্তা করতেছে আজকে এই দলাদলির কারণে দলাদলির জের জের ধরে কত যে আমাদের ভিতরে অপ্রীতিকর ঘটনা ঘটছে লোমহর্ষক ঘটনা ঘটছে এগুলো তারা সব আমলে নিয়ে এসেছে তাদের সামনে এগুলো নিয়ে এসেছে যার জন্য তারা অনুভব করেছে এরকম একটা সম্মেলন ডাকা এছাড়া কি করতে পারে এটা সম্মেলনের মাধ্যমে এই বার্তাগুলো সারা মুসলিম বিশ্বে পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ তুবরকতলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা যে ফরজ করে দিয়েছেন এবং এই ঐক্যবদ্ধ থাকার জন্য কিছু নিয়মকানুন মলনীতি দিয়ে দিয়েছেন যেমন একটা মূলনীতি হচ্ছে মমিনরা শুধু মমিনদের মাঝে শুধু সম্পর্ক হবে ভাই ভাই সম্পর্ক সূরা হুজুরাতে আল্লাহ তাআলা এই মলনীতি নিয়েছে দিয়ে দিয়েছে ভাই ভাই মনে করতে হবে সাহবাই কেরাম তো ভাই ভাইয়ের ঊর্ধ্বে কিছু মনে করেছেন আমরা তো নিজের ভাইকে সহদর ভাইকে আমার অর্জিত আমার উপার্জিত কোনো সম্পদ দিতে রাজি হই নাই কিন্তু তারা ভাই ভাইয়ের উপরে গেছে মক্কা থেকে হিজরত করে আসা মুহাজের ভাই মদিনাই কখনো দেখাই হয় নাই কখনো চিন্ত না কোনো বংশীয় সম্পর্ক রক্ত সম্পর্ক নাই কিন্তু বলছে ইনামুনা আল্লাহ বলে দিয়েছেন মমিনরা শুধু পরস্পরে ভাই ভাই সম্পর্কে থাকবে তো ভাই তুমি তো সহ সব সহায় সম্পদ ছেড়ে এসেছ আমার দুইটা বাগান আছে একটা বাগান তোমাকে দিয়ে দিলাম এই হলো ভাই ভাই কখনো দেখে নাই কোনো বংশীয় কোনো রক্ত সম্পর্ক নাই শুধু ইমানের সম্পর্ক ভাই ভাই সম্পর্ক ভাই ভাই সম্পর্ক হলে কি করতে হয় এটাই করতে হয় দুইটা বাগান আছে একটা বাগান দিয়ে দিয়েছে দুইটা দোকান আছে একটা দোকান দিয়ে দিয়েছে এই হলো ভাই ভাই আর আমি আমাদের সমাজে কি হয় যারা ইসলাম বুঝে না যারা ইসলামকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি না আপন ভাই সহদর ভাইকে খুন করে ফেলি সম্পদের কারণে তার সম্পদ লুটে খাওয়ার জন্য তার সম্পদ আত্মসাৎ করার জন্য হত্যাও করতে আমি কুণ্ঠিত হই নাউজুবিল্লা এটা কোনো নীতি এটা কোনো ধর্ম হতে পারে ইসলাম হলো আসলেই শান্তির ধর্ম এখানেই বোঝা যায় ইন্নামাল মুমিনুন ইখওয়া নিশ্চয়ই মুমিনরা হলো পরস্পর ভাই ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু আল মুসলিমু আখুল মুসলিম মুসলিম ব্যক্তি হবে মুসলিম ব্যক্তির জন্য ভাই তাহলে ভাই ভাই যদি হয় তাহলে কি হবে লা ইয়াজলিম তার প্রতি সে জুলুম করতে পারবে না জুলুম করা হারাম মনে করবে মুহু এবং সে তাকে জুলুম করার জন্য কারো হস্তান্তর করবে না পুলিশে ধরে নিয়ে যাচ্ছে না যেতে দেব না জুলুমকারী তাকে ধরে নিয়ে যাচ্ছে না আমার ভাই তাকে জুলুম করার জন্য আমি ছেড়ে দেবো না সবাই একতাবদ্ধ কেউ তাকে জুলুম করার জন্য ছেড়ে দেবো না লাউসাল্লিমু কখনো তাকে সমর্পণ করতে পারে না জুলুমের জন্য নিজে জুলুম করবে না আর কেউ জুলুম করার জন্য তাকে নিয়ে যাচ্ছে তাকে ছেড়ে দেবে না না মুসলিম ভাই আমি তাকে জুলুমের জন্য তোমার হাতে ছেড়ে দিতে পারি না যেকোনো মূল্যে তার থেকে তাকে রক্ষা করার চেষ্টা করবে আল্লাহ রসুল সাল্লাহ আলাম এই কথাগুলো বলেছেন লাইউসল্লিম তাকে তসলিম করবেন আল্লাহ রসুল সলাম আরও বলছেন আল মুসলিম মান মানে আল মুসলিম ও না আমি মুসলিম ব্যক্তি তো হলো ওই ব্যক্তি যার হাত থেকে এবং যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে ব্যাস আল্লাহ রসু সাল্লা আলাইসাল্লাম আরো বলছেন বিহসব বিল মিন الشر اي يحقرا কোন ব্যক্তি মন্দ হওয়ার জন্য এত যথেষ্ট যে তার মুসলিম ভাইকে সে হেই করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু লা তাহাসাদু ওয়ালা তাহাবদু ওয়ালা তাভাসু খবরদার মুসলিম ব্যক্তি হলে একজন আরেকজনের প্রতি হিংসা করবে না একজন আরেকজনের প্রতি হিংসা করা চলবে না একজন আরেকজনকে একজনকে ঘৃণা করা চলবে না অপছন্দ করা চলবে না একজন আর একজনের করা চলবে না কোন আল্লাহর বান্দা এবং ভাই ভাই হয়ে যাও আল্লাহ রসুল সাল আলি সাল্লাম এই নিয়মগুলো বলেছেন এবং আল্লাহ রসুল সাল আলহিউলাম আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার চিত্র বলে দিয়েছেন কিভাবে আল মিনু লি কাল বুনিয়ান মমিন ব্যক্তি মমিন ব্যক্তির জন্য একটা বিল্ডিং এর মতো এশুদ্ধ বা তার এক অংশ আর এক অংশকে মজবুত করে শক্তিশালী করে এই যে বিল্ডিংটা তৈরি হয়েছে সবগুলো মাল মেটেরিয়াল একাকার হয়ে গেছে কোনটা রড কোনটা সিমেন্ট কোনটা ইঁট কোনটা বালু কোন এগুলো চেনার কোনো উপায় আছে একটা আর একটাকে ধরে একসাথে মিশে একটা বিল্ডিং হয়ে গেছে যদি এগুলো বিচ্ছিন্ন থাকতো তো কখনো বিল্ডিং হইতো না ইট যদি বলতো যে আমি মিশবো না সিমেন্টের সাথে বালুর সাথে তাহলে বিল্ডিং হইতো না কখনো আল্লাহ রসুল এরকম উদাহরণ দিয়ে বলেছেন মমিনরা পরস্পরে সৌহার্দ্য মমতা এবং দয়া দয়ার দিক থেকে তারা কি হবে এক বডির মতো এক বডির একটা অংশ একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় সমস্ত অঙ্গ যেভাবে অনুভব করে এরকম সারা বিশ্বের মুসলমানরা এক থাকবে একজন একজনকে যদি আঘাত লাগে সমস্ত মুসলিম বডিতে আঘাত লেগেছে সমস্ত মুসলিম ব্যক্তি এই আঘাত অনুভব যদি না করে তাহলে এদের ইসলামের মধ্যে খলল আছে ঝামেলা আছে তাদের ইমানের ভিতরে ঝামেলা আছে রসুল্লাহ এরকম ভাবে নিয়মাবলী দিয়ে গেছেন যে এক বডি থাকতে হবে একসাথে থাকতে হবে সেখানে আমি কি করে দলাদলির কারণে সাংগঠনিক বিভক্তির কারণে আমরা খুশি হয় একজন যখন বিপদে পড়ে আরেক সংগঠনের লোকেরা খুশি হয় আরেক দলের লোকেরা খুশি হয় যখন জুলুম নেমে আসে এক দলের উপরে আর এক দল তখন খুশি হয় না মুসলিম ব্যক্তি হলে কমপক্ষে তাদের পাশে দাঁড়াইতে হবে দোয়া করতে হবে তাদের পক্ষে যতটুক করা সম্ভব ততটুক করার চেষ্টা করতে হবে আর এই ঐক্য থাকলে তো অমুসলিমরা এমনি ভয় পাবে এমনি তো তাদের প্রতি জুলুম নির্যাতন করার চিন্তা ভাবনা পরিকল্পনা করতে সাহস পাবে না আল্লাহ আমাদের সকলকে এই ঐক্যের বার্তা বুজার তৌফিক দান করুন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার সর্বক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে দাওয়াত তাবলীগের ক্ষেত্রে সর্বক্ষেত্রে এবাদত এবং আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করলাম রাহিম আলহামদুলিল্লাহ রবিআলআরফিলামুসলিম نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اصلح لنا ديننا الذي هو عصمه امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا واجعل الحياه زياده لنا في كل خير والموت راحه لنا من كل شر اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين يا رب العالمين اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون لا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله